আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। এটা হচ্ছে আমি গতকালকে হচ্ছে বাজারে গেছিলাম ওর সাথে আমরা সবাই মিলে আর কি, কারণ আমাকে 7 দিনের মেনু প্ল্যান করতে হবে। তো কিছু জিনিস আসলে নিজে গিয়ে আনলে শান্তি লাগে, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। মানে আমার কিছু কাজ আছে বা ব্যস্ততা আছে, যে কারণে আমার একটু টাইম বের করার জন্য কিছু কাজ একটু সামনের দিকে আগায় রাখা আর কি, সেই কারণে মেনু প্ল্যান সেট করা। মানে আমি এখন দেখা যায় কি মেনু প্ল্যান 7 দিন 10 দিনে না, প্রতিদিন আগের রাতে করে রাখি, তো এবার 7 দিনের করে রাখছি, এটা প্রয়োজনে আর কি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো যে আগামী 7 দিনের যে খাবারের রুটিনটা আমি মেনু প্ল্যানটা ঠিক করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। এটা এমন নয় যে সবারই একই রকম হবে, জাস্ট আমি আমারটা দেখাচ্ছি। তো 7 দিনে সকালবেলা নাস্তায় আমি রাখছি হচ্ছে রুটি, পরোটা আর হচ্ছে নুডলস, খুদের ভাত, এই কয়েকটা আর কি, এই কয়েকটা অল্টারনেট করে 7 দিন আমি দিব আর কি। তো এটার জন্য কাজগুলো আমি কীভাবে একটু আগায় রাখছি সেটা আপনাদেরকে দেখাই। তবে একটা কথা আমি বারবারই বলি, সেটা হচ্ছে যে এমন নয় যে আমি যা খাচ্ছি আমার রুচির সাথে যা যাবে, আমার পরিবারের সাথে যা যাবে, যেটা আপনাদেরও যাবে, শুধুমাত্র আমি আমার কাজগুলো বা আমি আমার অনুভূতিগুলো বা আমি আমার কাজের ওয়েগুলো শেয়ার করতেছি আপনাদের সাথে। তো আমাদের ফ্যামিলি মেম্বার যতজন, আমরা সকালে এখন তো বাসায় বসা আর দুটার পেটি মানে বেশি সরি দুটার বেশি রুটি কেউ খায় না, তো আমি 3 দিনের রুটি বানাইছি। আর রুটিটা কীভাবে বানিয়েছি সেটা দেখাচ্ছি। রুটি যদি পানিতে খুব ভালো করে বয়েল করে আটা দিয়ে সেদ্ধ করে রুটি বানায় রাখা যায়, তাহলে সেই রুটি 15-20 দিনে কিচ্ছু হয় না। তো আটাটা আমি বয়েল করে এখানে টেস্টটা একটু চেঞ্জ করার জন্য আমি একদিন শুধু পরাটার মানে আয়োজন করব, যে প্রতিদিন যদি টানা 3 দিন রুটি খায় সেটা আবার, আর আমার ভ্যারাইটি আনতে সবসময় ভালো লাগে। পরাটার জন্য আটাটা ময়ান করে রেখে দিছি। এটা এগুলো কাজ আসলে আপনারা সবাই জানেন, যা শুধু একটু রিমাইন্ড করে দেওয়াই আর কি। আটাতে লবণ আর তেল দিয়ে নর্মাল পানি দিয়ে ভালোভাবে মেখে আমি ওটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এবার রুটির জন্য আটাটা ময়ান করলাম, এখন আমি রুটিগুলো বানাবো। আর খুব হালকা করে আটাটা যদি পানিটা খুব ভালো করে যদি না ফুটে তাহলে রুটি কিন্তু শক্ত হয়ে যাবে, রাখলে পরের দিনই ভাজলে শক্ত হয়ে যাবে। কিন্তু আটাটা পানিটা যদি খুব ভালো করে বয়েল করা হয় তারপরে আটাটা সেদ্ধ করা যায় তাহলে সেই রুটিটা বেশ অনেক দিন নরম থাকে। তো এখন আমি রুটিগুলো বানানো হয়ে গেলে শুধু হালকা করে একটুখানি তাওয়ার মধ্যে সেঁকে নিব, সেঁকে ওগুলো ঠান্ডা করে দেন হচ্ছে রেখে দিব 2-3 দিনের জন্য। আমার কাজ আগে রাখার একটা প্ল্যান আছে ইনশাল্লাহ। আগে অনেক সময় কি দেখা যায় যে কাজের প্ল্যান যদি আমি আগে বলে ফেলি কারোর সাথে শেয়ার করি তাহলে এই কাজটা কেন জানি হয় না। তো আমি যদি করতে পারি আপনাদের সাথে শেয়ার করব কেন আমার একটু কাজ আগে রাখার করতে হচ্ছে, কেন অন্য কোথাও টাইম বের করে অন্য কাজের জন্য টাইম সেভ করতে হচ্ছে, ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে। এখন রুটিগুলো বানাই। আসলে কি জানেন, যখন আপনি কোনো কিছু চাইবেন, কোনো কিছু করতে বা কোনো কিছু নিজের মতো করে অ্যারেঞ্জ করতে, নিজের মতো করে ম্যানেজ করতে, প্রথমের দিকে কাজটাতে না সবার কাছে মনে একটা হাস্যকর বা কেউ এটাতে হেল্প করতে চায় না, কিন্তু আমি জানি বা আমি বুঝতে চাই এটা পোর্টফোলিও বা এটার উপকার আছে। রুটিগুলো ভাজা কতটুকু হয়েছে সেটা আমি দেখাচ্ছি। মানে খুব ভালো না, শুধু এপিট ওপিট একটু গরম করে রেখে দেয়। এটা করলে হয় কি যে একটার সাথে আরেকটা লেগে যায় না। আমি এখন নিয়ে যাচ্ছি ফ্যানের নিচে, কারণ রান্নাঘরে রেখে দিলে ঘেমে যায়, একটার সাথে আরেকটা ফ্যানের নিচে রেখে দিলে একটু দীর্ঘ সময় আর কি মানে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এখন আমি পরোটা যদি একটু মোটা করে বড় করে একটা মানে একটা পরোটাটা তো একটু মোটা হয়, পরোটা বানানোর একটা কারণ যেহেতু রুটি বানাইছি একদিন যেন টেস্টের একটু আলাদা হয়। পরোটা তো আপনারা সবাই বানাতে জানেন, যে ফ্রোজেন পরোটা আমি রাগে একদিন শেয়ার করছি, আজকে একটু মুখে বলি। শুধু আমি তেল লবণ আর নর্মাল পানিতে আটাটা ময়ান করে আধা ঘন্টার জন্য রেখে দিছিলাম। তারপর হচ্ছে যে রুটিটা আবার হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে
তেল দিয়ে তারপরে আটা দিয়ে আবার কিছুক্ষণ পেঁচা রেখে দিয়েছিলাম 10 মিনিটের মধ্যে, তারপরে হালকা করে সেঁকে নিছি। যখন রুটিগুলো কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে তখন এরকম একটা র্যাপিং ব্যাগের মধ্যে নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি যখন এগুলো ঠান্ডা করতে ফ্যানে নিচে দিয়েছিলাম, আমার ছেলে কামড়া খাইছে। তো এগুলোর কাজ শেষ। এখন আমি আরেকটা যে বলছিলাম যে আরেকটা নাস্তা রেডি করে রাখছি, সেটা হচ্ছে সাতু। আপনারা এটা চিনেন কি না আমি জানি না, আমাদের উত্তরবঙ্গে এটা খুব পরিচিত একটা নাম। তো আমি একটু হেলদি করে বানাইছি, ওরা বাদাম দেয় না, গম চাল এগুলো দিয়ে বানায়। আমি আজকে এটা হচ্ছে যে বাদাম ভাজা, তারপর হচ্ছে চীনা বাদাম, কাজু বাদাম, তারপরে গম, এই পপকর্নটা আমি বাসায় ভাজছি। আমার ধারণাও ছিল না যে পপকর্ন ভাজতে দিছি, মানে পপকর্ন না মানে হচ্ছে গম ভাজতে দিছি। আল্লাহ মাফ করুক, আমার নলেজ ছিল না ওগুলো ফুটে। তো মানে আমি চুলার কাছেও যেতে পারতেছিলাম না, একদম তেল টেল ছিটে অবস্থা খারাপ। চিরা ভাজা, চাল ভাজা, আর আমি এগুলো কীভাবে ভাজছি, আমি হচ্ছে এর আগে একটা রান্নার চ্যানেল একটা ভিডিও আপলোড করছি, সেখানে দেখাইছি যে এগুলো ভাজার কিন্তু ওয়ে আছে। সেভাবে ভেজে এগুলো সব মানে খুব মসমসে ভাজা হয়েছে। তো দেখেন কী অবস্থা আমার। এগুলো হচ্ছে গম আমি ভাজতেছিলাম তেলের মধ্যে, আর পুরো রান্নাঘর একদম এগুলো ফুটে তেল টেল একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমি জানি না এটা এভাবে ভাজা যায় না, নলেজ ছিল না। তো এগুলো যখন কমপ্লিটলি সব ভাজা হয়ে গেছে, আমার এগুলো রেডি। এখন আমি এগুলো ব্লেন্ডারে দিয়ে সবগুলো একসাথে ব্লেন্ড করে নিব। এটা কিন্তু খেতে খুবই মজা, যেমন সুস্বাদু আর পেট ভরে অনেক, মানে এটা ভাতের মতো খাওয়ার পরে পেটে অনেকক্ষণ থাকে। তো এটা আমি 3-4 দিনের জন্য বানায় রাখছি। এটা খেতে হবে পানি দিয়ে মিক্সড করে অথবা দুধ দিয়ে। এখন আমি ব্লেন্ডারে দিয়ে সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব। একবারে সবগুলো হবে না, আমি যে পরিমাণে করছি তাতে দুইবারে ব্লেন্ড করছি একটু একটু করে নিয়ে। তো আপনারা সংসারের কাজগুলো যে যেভাবে প্ল্যান করেন, আমরা মেয়েরা কাজ করি, আমরা বুঝি বা বুঝতে হয় যে কোন কাজটা কীভাবে করলে আমার ম্যানেজ হবে, কোন কাজটা কীভাবে গুছা করলে আমি এই কাজটা ম্যানেজ করতে পারবো। কিন্তু এই কাজটাই যখন আমি শেয়ার করতে যাই তখন ওদের কাছে এটা অসম্ভব মানে অন্যরকম মনে হয়। আমি এগুলো একদম কমপ্লিটলি ব্লেন্ড করে নিই, মানে কমপ্লিটলি যে সাতু হয়ে গেছে তা না, কিছু কিছু শক্ত শক্ত আছে, তাতে সমস্যা নেই, ওটা থাক, দাঁতের নিচে পড়বে, ওটা খেতে ভালো লাগবে। তারপরে এখানে অর্ধেকটা নারিকেল আমি কী বলে নারিকেল কোড়া নিছি, তারপরে চুলার মধ্যে দিয়ে এখানে চিনি দিব, চিনি দিয়ে তারপরে যে ব্লেন্ড যে করলাম ছাতুটা সবগুলো একসাথে মিক্স করব। নারিকেল কোড়া নিই, চিনি আর ছে, আমি কতটুকু বোঝাতে পারছি জানি না। এই আমার ছাতু রেডি, এটা অ্যাটলিস্ট 3 দিন আমরা খেতে পারবো। আর এটা যখন পানিতে ভেজানো হয় তখন এটা আরও ফুলে মানে বেড়ে যায়, অল্প একটু খেলে পেট ভরে যায়। তো এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা মেয়েরা সংসার করি, যে ঘরের কাজগুলো খুঁটিনাটি যে কাজগুলো এগুলো আমরা ভালো বুঝতে পারি যারা নিজেরা করি। তো এই কথাটা যখন অন্য কাউকে শেয়ার করা যায় ওদের কাছে এটা হাস্যকর মনে হয় বা প্রয়োজনীয় মনে হয় না। তাই নিজের প্রয়োজনটা নিজেকেই বুঝতে হয়, নিজেকেই ম্যানেজ করতে হয়, নিজেকেই কষ্ট করে কাজগুলো গুছিয়ে নিতে হয়। আজকে গতকালকে আজকে আমি এই কাজগুলো নিয়ে একটু মানে দেখা যায় যে রেগুলার কাজের বাইরে একটু কাজ বাড়তি করলে সময়টা পুরো দৌড়ের ওপর থাকতে হয়, এগুলো গুছাইতে অনেকটা সময় চলে গেছে। আর তো আলহামদুলিল্লাহ আগামী 7 দিন আল্লাহ যদি বাসায় রাখে এবং রিজিকে রাখে তাহলে 7 দিনে আর কোনো আমার সকালে নাস্তা নিয়ে কোনো তাড়া নেই, সব রেডি থাকবে। হয়তো বা সকালবেলা উঠে রুটির সাথে, ও রুটির সাথে খাওয়ার জন্য আমি একটা হচ্ছে আচার বানায় রাখছি বেগুনের, সেটা রেসিপি শেয়ার করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেটা দিয়ে রুটিটা সার্ভ করবো, যদি রুটিটা দিব আর কি। আর যদি সেটা খেতে ভালো না লাগে তাহলে সকালবেলা উঠে শুধু ডিম ভাজি বা আলু ভাজি করলে হয়ে যাবে। এই হলো আমার 7 দিনের নাস্তা রেডি। তো আপনারা হোপফুলি একটু হলে আইডিয়া পাবেন যে যখন কোনো কাজের ব্যস্ততা থাকবে বা সকালবেলা তো আমাকে এটা করতে হবে, কেউ হেল্প করবে না বা সেরকম কোনো ব্যবস্থাও নেই, তখন কাজগুলো একটু গুছিয়ে নেওয়ার জন্য এইভাবে ম্যানেজ করে রাখতে পারেন। নিজেরা যা খান, নিজেরা যা খেতে পছন্দ করেন বা নিজেরা সকালবেলা নাস্তা যেগুলো অ্যাজ ইউজুয়াল থাকে সেগুলো আপনারা এগুলো ম্যানেজ করে রাখতে পারেন। এগুলো এই হচ্ছে আমার 2 বয়াম হয়ে গেছে, এগুলো ঠান্ডা করার পর আমি বয়ামে রেখে দিছি, এটা কমপ্লিটলি। তো 3-4 দিন আমরা ইজিলি খেতে পারবো, মানে একটু পানিতে বা দুধে ভেজালে হয় কি এটা ফুলে আরও বেশি হয়, আর একটু খেলে অনেক পেট ভরে। আর আমি বলছিলাম যে একটা আচার বানায় রাখছি,
বেগুনের আচার, এটা রুটি পরোটা অথবা ভাতের সাথে এটা খেতে অনেক ভালো লাগে বা খাওয়া যায়। এটা একটা বানায় রাখছি, এটা তো 2 দিন অবশ্যই খাবো ইনশাল্লাহ। আর যদি না হয় তাহলে হয়তো বা ডিম ভাজবো ঝটপট, যা হয় আর কি। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। নিজের কাজগুলো নিজেকেই গুছিয়ে করেন, মানে করার তৌফিক দিক, আমাদের বুদ্ধি দিক, সুবুদ্ধি দিক, কারণ সংসারের যে খুঁটিনাটি অনেক কাজ থাকে, নিজেদেরকে এগুলো আইডিয়া বের করতে হয়। আমি নিজে নিজে আইডিয়াগুলো জেনারেট করি, এমন না যে শিখে আসছি বা কেউ আমাকে শেখায়, তা না। আর এই যে নুডলস এনে রাখছি, রেডি করে রাখছি, একদিন অথবা 2 দিন নুডলস খাবো। একটা রান্না করলে আমাদের 3 জনের হয়ে যায় যদি সবজি দিই আর কি। তো আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই, সবার জন্য অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।